হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য কাঁচা কলার খোসা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে কাঁচকলা রান্না করার পর অনেকেই কিন্তু খোসাটাকে ফেলে দেয় তা না করে কাঁচকলার খোসা দিয়ে এই দারুণ রেসিপি বাড়িতেই তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে আর আপনারা কি জানেন এই কাঁচকলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেমন ধরুন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম এরকম নানান উপকারিতা এই কাঁচকলাতে কিন্তু রয়েছে তাই তো সবাই কম বেশি এই কাঁচকলা খেতে ভালোই বাসে তো আমার আজকের রেসিপিটি হলো কাঁচকলার খোসা বাটা বা খোসা ভর্তা তো চলুন বেশি লেট না করে রান্নাটা এখন শুরু করা যাক কাঁচকলার খোসা পাটা বা খোসা ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো মিডিয়াম সাইজে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে একে একে ছাড়িয়ে নিলাম এবার কলা থেকে কলাগুলোর খোসাগুলোকে আমি কেটে নেব তার জন্য আমি একটা বটি নিয়ে বসে পড়েছি তো এখন এই কলার বোটার দিক এবং এই নিচের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব এবং এই রকম ঠিক লম্বা লম্বা করে কলার খোসাগুলোকে ছিলে নেব তো তার জন্য আমি এই কলার মুখের দিক থেকে কলার খোসাগুলোকে ছিলতে শুরু করেছি ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে ছিলে নেবো কলার খোসাগুলোকে একইভাবে তো আপনাদেরকে আমি বলে দিই কলাগুলো মিডিয়াম সাইজে ছিল সেই কারণে আমি কলার খোসাগুলোকে ঠিক লম্বা লম্বা করে সাইজ করে কাটছিলাম তো আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না সব কলার খোসাগুলোকে কেটে নিয়েছি এবারে অল্প জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই খোসাগুলোকে খোসাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা বোল নিয়ে নিলাম সেই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান গ্লাস জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়োটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে একইভাবে ভালো মতো মিশিয়ে নেব এই জলের মধ্যে এই মেশানো জলটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসাগুলো আপনারা হয়তো ভাবছেন এই জলটার মধ্যে কাঁচকলার খোসাগুলো দিল কেন কারণটা হচ্ছে কাঁচকলার যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে মিনিট পাচেক রাখলেই বেরিয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাচেক মিনিট পাঁচেক হয়ে গেছে এবারে এই কলার খোসাগুলোকে এই জলের মধ্যে একটু চটকে চটকে নেব যাতে করে কষটা ভালো মতো বেরিয়ে যায় এবারে এই হলুদ মাখা জলটাকে ফেলে দেব। এবং ভালো মতো জল দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব এই কলার খোসাগুলোকে খুব সুন্দরভাবে কলার খোসাগুলোকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এর মধ্যে কিন্তু এতটুকু কষ বলতে নেই এবারে রান্নাটা তৈরি করার জন্য গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ওই যে কলার খোসাগুলোকে কেটে রেখেছিলাম ওই কলার খোসাগুলোকে দিয়ে দিলাম এই জলের মধ্যে চার মিনিট সিদ্ধ করে নেব এই কলার খোসাগুলোকে ভালো মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটাকে আমি তুলে নেব। চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা কিন্তু আমি তুলে নিয়েছি এবারে কলার খোসাগুলোকে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কলার খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব এবং এই কলার যে জলটা আছে সেই জলটাকে আমি ঝরিয়ে নেব কাঁচা কলার খোসাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি আবারও ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এবার এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সরষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা চেরা ভালো মতো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং ভেজে নেব ভালো মতো ভালো মতো ভাজা হয়ে গেলে ওই যে সিদ্ধ করে রাখা কাজকলার খোসাগুলোকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার একসঙ্গে সব কিছুকে নাড়াচাড়া করে নেব এবং ভেজে নেব কয়েক মিনিট ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আপনারা আপনাদের লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো মতো একসঙ্গে আরও একবার ভাজা ভাজা করে নেব এই কাঁচকলার খোসাগুলোকে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটাকে দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব সব কিছুকে একসঙ্গে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব কড়াইটাকে কড়াইটাকে নামিয়ে নিলাম এবারে এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সেই জারের মধ্যে এই যে ভাজা কাজকলার খোসাগুলোকে একে একে এই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এবং একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব ঢাকনাটাকে সুন্দর করে টাইট করে লাগিয়ে নিলাম এবার একটা সুন্দর পেস্ট বানানোর জন্য তৈরি বন্ধুরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এই কাঁচকলার খোসাটার তো এখানে আমি একটা মিক্সার জার ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো এটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনাদেরকে তো এখন এই প্লেটের মধ্যে সার্ভ করে নেব এবং এখনও কিছুটা অংশ বাকি আছে তো আমি গার্নিশের জন্য ওপর থেকে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ছড়িয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল একদম ঝাঁঝালো সরষের তেলটা দিলে কিন্তু ওহো জাস্ট জমে যায় তো আমি এখানে ওয়ান টি স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি এই সরষের তেলটা এবং কাঁচা লঙ্কাটা চটকে মেখে গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো খাননি তাদেরকে আমি একদম ভরসা দিয়ে বলতে পারি গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা এরকমভাবে বাড়তে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন হয়েছে আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে তো এই রকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকের নোটিফিকেশন অলমুট করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই করে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তাহলে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম ইউনিক নতুন নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে